الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف, يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك আলহামদুলিল্লাহ কাফাউসাল আলাইবাদস্তাফি আহমাবাদ সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে আমরা কুরআন হাদিস থেকে বায়াতের গুরুত্ব বুঝতে পারি সাহেবেন্ট কেরাম রসুল সাল আলী নিকট বায়াত গ্রহণ করেছিলেন এখন আমরা কার হাতে বায়াত হব আকুল আবিল্লাহ তৌফিক বায়াত ইসলামে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে সম্পর্কে আমরা অনেকেই পুরাপুরি অকিফল নয় এই বায়াত নিয়ে আজকে তথাকথিত কিছু মুসলমান দুনিয়ার স্বার্থকে চরিতার্থ করার জন্য পীর উপাধি ধারণ করে মরিদদের থেকে বায়াত গ্রহণ করছে কিন্তু ইসলামের আলোকে কার হাতে বায়াত নিতে হবে সেই সম্পর্কে আমাদের জানা উচিত এবং বায়াত কার হাতে বায়াত গ্রহণ বায়াত করতে হয় শুধুমাত্র মুসলিম শাসকের হাতে আহলে হিল ও মুসলিম শাসকের হাতে বায়াত করবেন আহলে হিল ও আক্ত বলতে আলেম সমাজ সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিবর্গ গণ উদ্দেশ্য এ পর্যায়ের ব্যক্তিবর্গ রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত করার মাধ্যমে তার কর্তৃত্ব সাব্যস্ত হবে সাধারণ মানুষকে ব্যক্তিগতভাবে রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত করতে হবে না বরণ তারা তার আনুগত্য করবে যতক্ষণ না সেটা গুনাহার আওতায় না পড়ে ইমাম নবীবি রহিমহল্লা বলেন বায়াতের ব্যাপারে সকল আলেম একমত যে বায়াত শুদ্ধ হওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিকে বায়াত করতে হবে এমন কোনো শর্ত নেয় আহলে হিলওয়াল আকদের প্রত্যেক ব্যক্তিকে বায়াত করতে হবে সেটাও শর্ত নয় বরং শর্ত হচ্ছে আলেম সমাজ প্রভাবশালী ব্যক্তি মধ্যে যাদেরকে একত্রিত করা সম্ভব তাদের বায়াত করা প্রত্যেক ব্যক্তিকে রাষ্ট্রপ্রধানের কাছে এসে হাতে হাত রেখে বায়াত করতে হবে এমনটি অজীব নয় বরং সকলের উপর অজীব হচ্ছে রাষ্ট্রপ্রধানের নির্দেশ মেনে চলা তার বিরোধিতা না করা বিদ্রোহী না হওয়া তাহলে বায়াত মুসলিম শাসকের হাতে বায়াত গ্রহণ করতে হবে শাসকের আনুগত্য মানার ব্যাপারে এই শাসকের চারিত্রিক রিপোর্ট যদি কিছু খারাপও হয় তথা ফাজের ফাঁসেকও যদি হয় তবু তার ওই সমস্ত কথা মানতে হবে যা কোরআন হাদিসের বিরোধী নয় যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যভাবে কুফুরি কাজ করতে বাধ্য না করবে বা আদেশ না করবে ততক্ষণ পর্যন্ত ওই শাসককে শাসক হিসাবে মেনে নিতে হবে এবং ওই শাসককে যদি শাসক হিসাবে মেনে না নেয় তার জন্য কিন্তু ভয়ানক বাণী বানে সাল্লাম উচ্চারণ করেছেন বলেছেন তাতা জাহিরিয়া যে ব্যক্তি মৃত্যুবরণ করলো কিন্তু তার গরদানে বায়াত নেয় সে মৃত্যু মৃত্যুবরণ করলো মুসলিম শরীফ আবার রাসু বলেছেন যে ব্যক্তি কোনো রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত করেছে হাত দিয়েও অন্তর থেকে তার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে সেজন্য যথা যথাসম্ভব সে রাষ্ট্রপ্রধানের আনুগত্য করে যদি কোনো লোক এই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে টানাটানি করতে আসে তখন তোমরা সেই লোকের গরদান ফেলে দাও মুসলিম শরীফ তাহলে যিনি রাষ্ট্রপ্রধান মুসলিম শাসক সেই শাসকের হাতে বায়াত নিতে হবে কিন্তু আমাদের সমাজে প্রচলিত হক পীর বা ভণ্ডপীর প্রত্যেকের দাবি হল আত্মশুদ্ধির জন্য কোনো এক পীরের হাতে বায়াত হয়ে তার দেখানো পথে বা তরিকায় সাধনা করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হয় বায়াত ইসলামের একটি গুরুত্বপূর্ণ পরিভাষা সাহাবাইন কেরাম রাসু সাহসাহ নিকট বায়াত হয়েছেন রাসু সাহসাম ইন্তিকালের পর যখন খেলাপতির দায়িত্ব নিয়ে সাহাবিদের মাঝে মতবিরোধ দেখা দেয় তখন সকল সাহাবাই কেরাম আবু বাকার আদাল নিকট বায়াত গ্রহণ করে মতভেদ দূর করেন আজকি ব্যাঙের সাথার মতন নিত্য নতুন পীরের আবির্ভাব ঘটছে এবং এই পীর মুড়িদির ব্যবসা জমজমাট করার জন্য মরিদদের থেকে বায়াত নেওয়া হচ্ছে ব্যবসা চালিয়ে রাখতে বা অধিক সংখ্যক মুড়িদ বানাতে অনেক পীর বলে থাকেন মান শৈখুন ফাই খো হু শৈতান ফসাই ইবলিস যার পীর নাই তার পীর শয়তান ইবলিস আবার অনেকে বলে থাকেন পীর না ধরলে ভেসতে যাওয়া যাবে না পীরদের এহেন দাবির সত্যতা নেয় সুতরাং ইসলামে বায়াত এমন এক জরুরি নিয়ম যা আসলের পরও চালু রাখতে হবে এবং উম্মতের মধ্যে এই নিয়ম চিরদিনই চালু থাকা উচিত কিন্তু বর্তমানে মুসলিম সমাজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে তাদের মাঝে এক একতার বড় অভাব আকিদায় আমলে কাজে কর্মে সমাজের প্রতিটি ক্ষেত্রে সর্বত্র মতবিরোধ আর গোলযোগে ভরপুর এই অবস্থায় একক ইমাম বা নেতা পাওয়া খুবই কঠিন খোলাফাই রাশেদ্দিনগণের পরবর্তী আমিরে মোয়াবিয়া রদিয়াল্লা তানের পর যতদিন ইসলামের নামে উমাইয়া এবং আব্বাসিয়া শাসন পরিচালনা করে তারাও এই বায়াতের প্রথা চালু রাখেন সৌদি আরব কুইত কাতার আরব আমিরাত সহ বেশ কয়েকটি আরব দেশের বাচ্চাগণ সরকারের দায়িত্ব গ্রহণের অংশ হিসাবে দেশের নাগরিকদের বায়াত গ্রহণ করেন এর বায়াত দ্বারা বাচ্চার নেতৃত্ব পরিচালিত সরকারের প্রতি নাগরিকদের আনুগত্য প্রকাশ করাই আসল উদ্দেশ্য সুতরাং এই ক্ষেত্রে সার কথা হচ্ছে এটাই মুসলিম শাসকের হাতেই একমাত্র বায়াত গ্রহণ করতে হবে অন্য ব্যক্তির কাছে নয় আজকে মানুষ বিভিন্ন তরিকায় বিশ্বাসী পীড়দের কাছে বায়াত গ নিচ্ছে যাদের অধিকাংশই শিরকি বিশ্বাস পোষণ করে কবর মাজাকেন্দ্রিক শিরকি ইবাদতে ব্যস্ত সুতরাং এই সমস্ত ব্যক্তিদের হাতে হাত রেখে বায়াত নিয়ে তাদের তরিকা মেনে চলা যেই তরিকা কোরআন শূন্য অনুপাতে যদি না হয় তাহলে তোর জন্য আখেরা তন দেখার। সুতরাং বায়াতের সঠিক সঠিক মর্মর্থ আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন